بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শিরোনাম হচ্ছে একুশের গান কবিতা। একুশের গান কবিতার কবি হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আমরা আজকে একুশের গান কবিতা নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নিব আজকের কবিতা পাঠের উদ্দেশ্য। এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগ নিয়ে একদিকে গর্ব করতে শিখবে, অন্যদিকে তারা শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য সব ধরনের অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একুশের গান কবিতার পাঠের উদ্দেশ্য জেনে নিলাম, এখন জানব আজকের কবিতার পাঠ পরিচিতি সম্পর্কে। 1953 খ্রিস্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21 ফেব্রুয়ারি সংকলনে একুশের গান প্রথম ছাপা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি, 1953 খ্রিস্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21 ফেব্রুয়ারি সংকলনে একুশের গান প্রথম ছাপা হয়। এখানে 1952 খ্রিস্টাব্দে সংগঠিত ভাষা আন্দোলনে বাঙালি ছাত্র জনতার আত্ম উৎসর্গের স্মৃতিস্মরণ করা হয়েছে। ভাষা আন্দোলনের রক্তদান কিছুতেই বিস্মৃত হওয়া যায় না। এখানে অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব আজকের কবিতার কবি পরিচিতি সম্পর্কে। আব্দুল গাফফার চৌধুরী কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসাবে খ্যাতিমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন। সমাজ মনস্ক লেখক হিসাবে ভাষা আন্দোলন 1952 ও মুক্তিযুদ্ধ 1971 চলাকালে বিশেষ ভূমিকা পালন করেন। তার রচিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হল ডান পিঠে শওকত। প্রিয় শিক্ষার্থীরা, আব্দুল গাফফার চৌধুরীর রচিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হল ডান পিঠে শওকত, আদার কুঠির ছেলেটি ইত্যাদি। তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার সহ বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন। তিনি 1934 খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে প্রবাস জীবন অতিবাহিত করছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একুশের গান কবিতার কবি আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে জেনে নিলাম। তার জন্ম হচ্ছে 1934 খ্রিস্টাব্দে বরিশালে, বর্তমানে তিনি প্রবাস জীবন অতিবাহিত করছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কবিতাটি পাঠ করে একটু শুনে নেই। কবিতার নাম হচ্ছে একুশের গান, কবি আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার ছেলের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বসে খিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি সেদিনও এমনই নীল গগনের বসনে, শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন, এমন সময় ঝড় এলো খেপা বুনো। সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা, ওরা গুলি ছড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রেখে
রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি, একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে। জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাকে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটি পাঠ করে জেনে নিলাম। এখন আজকের পাঠের আলোকে তোমাদের জন্য যে বাড়ির কাজ, বাড়ির কাজগুলো আমরা জেনে নেই। প্রথমে রয়েছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। একুশের গান কবিতার কবিকে, এক, দুই, বসুন্ধরা শব্দের অর্থ কী, তিন, একুশের গান কবিতাটি কোন শহীদদের স্মরণে লেখা হয়েছে, চার, ক্রান্তি শব্দের অর্থ কী। অনুধাবনমূলক প্রশ্ন, এক, সেই আদারের পশুদের মুখে চেনা, পশুদের মুখ চেনা চরণটি ব্যাখ্যা করো। ভাষা আন্দোলনের রক্তদান কিছুতেই বিস্মৃত হওয়া যায় না, কথাটি বুঝিয়ে বলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে পাঠটি নিয়ে আলোচনা করা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমাদের জন্য যে বাড়ির কাজ হিসাবে যে প্রশ্নগুলো দেওয়া হলো এগুলো বারবার বাসায় পড়বে, মুখস্থ করবে, খাতায় লিখবে। পরবর্তীতে আমরা অবশ্যই তোমাদের বাড়ির কাজের মূল্যায়ন করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।